नमस्कार डीटीवी प्लस साक्षात्कार अनुष्ठाने आपनादेर सबाइके जानाई स्वागत। आज के सामने आमरा पेयेछि आमादेर काछे श्री चंदन दास महाशय के। एकाधारे तिनी खानपुर हीरेंद्रलाल सरकार हाई स्कूलेर जीवन विज्ञान शिक्षक, सेई साथे एकजन लेखक एवं सेई साथे शिल्पी। तिनी विभिन्न गाछेर गुड़ी थेके विभिन्न मडेल तैरी करें एवं तिनी ग्राम घुरे विभिन्न ग्रामेर मध्य गिए सेई सब जारा ग्रामेर जारा गरीब मानुष जारा गरीब शिल्पी तादेरके किन्तु निजेर बोइये स्थान दिएछेन एवं सेई साथे एटा तार प्रथम बोइ पुष्टि एवं परिवेश शास्त्र जेटी बोइमेलाय उद्बोधन होयेछे एवं स्वनिर्भर लक्ष्य कृषि ग्रामीण शिल्पकला जेखाने तिनी विभिन्न ग्रामीण शिल्पीदेरके किन्तु परिचिति घटानोर चेष्टा करेछेन एई बोइयेर मध्य दिए। नमस्कार आपनाके डीटीवी प्लसेर मुखोमुखि साक्षात्कार अनुष्ठाने नमस्कार। प्रथमेई आपनाके जे विषयटा जानते चाइबो जे किभाबे शुरू करलेन, माने हठात् एकटा ब्यतिक्रमी भावना चिंता किभाबे जे ग्रामेर एई प्रत्यक्ष ग्रामे गिये एई शिल्पीदेरके तादेर परिचिति घटानो। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। অ্যাকচুয়ালি আমি তো শিক্ষক একজন, আমি মনে করি শিক্ষক হিসেবে আমার কাজ ছাত্র তৈরি করা এবং সেই কাজ তো প্রতিনিয়ত করছি এবং শুধু ক্লাসরুমে তাদের শিক্ষা দান করাটাই কিন্তু আমাদের লক্ষ্য নয়। শিক্ষকদের লক্ষ্য হওয়া উচিত ছাত্রদের কী কী প্রতিভা আছে, তাদের কী কষ্ট এবং তারা কীভাবে জীবনযাপন করে, তাদের লেখাপড়া যে কেমনভাবে তারা করছে, তারা কি উন্নত লেখাপড়ার দিকে যাচ্ছে নাকি পিছিয়ে পড়ছে, এই সবটাই কিন্তু একজন শিক্ষকের দেখা উচিত। সেটা আমি যতটা পারি ততটা চেষ্টা করি, হয়তো সবটা করে উঠতে পারি না। এর থেকেই আমার মনে হয়েছে আমাদের গ্রামের বিভিন্ন প্রান্তে অনেক মাত্র ছোটো ছোটো বাচ্চা আছে যারা ভালো ভালো লেখাপড়াও করে সাথে হাতের কাজও করে এবং তাদের পরিবারের অনেকেই এই হাতের কাজ করে কুটির শিল্পের মধ্য দিয়ে রোজগার করে এবং এটা আমি প্রথম থেকেই চেয়েছিলাম। এদের তো কেউ তুলে ধরার লোক কম, তাই আমি এদের নিয়ে লিখব। আমি সেই কারণেই প্রায় বছর পুরী কি 22 ধরো আমার কাজ চলছে। আমি 98 সাল থেকেই এই কাজের সাথে যুক্ত, বা তার আগেও ধরতে পারো 95 নয়ের দশকের প্রথম দিকে আমি বিভিন্ন গ্রামে আমি ঘুরেছি। শুধু ঘোরা বলতে গ্রামের দৃশ্য দেখলাম বা গ্রাম ঘুরলাম আমার সেরকম নয়, কিন্তু আমি চেয়েছি এই গ্রামের মানুষদের কী রোজগার, রোজগারের উৎসটা কী এবং তারা কীভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, তারা কি কোনো শিল্পের সাথে যুক্ত, এই খোঁজ করতে গিয়ে আমি দেখেছি একদম আমার একটা বিরাট অভিজ্ঞতা যেটা আমি দেখেছি। কেউ বেতের কাজ করছে, কেউ শোলা দিয়ে মূর্তি তৈরি করছে, কেউ জরি শিল্পের কাজ করছে, কেউ কাঠ খোদাইয়ের কাজ করছে এবং কেউ মানে মুখোশ তৈরি করছে, পাথর খোদাই করে মূর্তি তৈরি করছে, এরকম নানা জায়গায় দেখেছি আমি। এবং আমি শুধু তাদের শিল্প নয় এবং কৃষিতেও তারা কীভাবে নিজেদের জীবিকা নির্বাহ করে আমি সেটাও পশ্চিম মেদিনীপুর বলো, বাঁকুড়া বলো, বীরভূম বলো, হুগলির বিভিন্ন প্রান্তে আমি গিয়ে ঘুরেছি এবং সেটা লিপিবদ্ধ করেছি এবং সবটা হয়তো করতে পারিনি। 56টা গ্রাম নিয়ে আমার স্বনির্ভরতার লক্ষ্যে কৃষি ও গ্রামীণ শিল্পকলা বইটা বেরিয়েছে, কিন্তু আমি ঘুরেছি প্রায় 100-এর উপরে গ্রাম। আমি তার মধ্যে 56টা গ্রামকে আমি লিপিবদ্ধ করে বই আকারে প্রকাশ করেছি। আগামী দিনে আমি আরও যখন কাজ করে যাচ্ছি, এই কাজ তো থেমে থাকার কাজ না, এই কাজ চলছে, এবং আরও গ্রাম নিয়ে গ্রামের এই মানুষদের নিয়ে লিখব। আমার দ্বিতীয় সংস্করণ আমি আগামী দিনে বের করব, তো সেটা তোমরা জানতেও পারবে। এটা আমার মানে বলতে পারো এটা কি তোমাকে বলে দেয়নি, এটা আমার একটা হবি এবং আমি স্বতঃস্ফূর্ত হয়ে এই কাজটা করেছি এবং এই কাজ করতে গিয়ে আমি আনন্দ পাই এবং আমি আমি
এত আনন্দ বা এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, যেটা আমাকে সত্যি খুব আনন্দ দিয়েছে। সেটা আমি শুধু হয়তো শিক্ষকতা করলাম করলে হয়তো এটা পেতাম না, কারণ এটাও তো একটা শিক্ষা। তাদের নিয়ে লেখা, তাদের সম্বন্ধে জানা, এটাও তো একটা শিক্ষা। আর গরিব মানুষ জানো তো, গরিব মানুষ তার জীবন থেকে শিক্ষা লাভ করে, তাকে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা করলে আমার ভালো হবে, গরিব মানুষ তার জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা খণ্ডে প্রত্যেকটা জায়গা থেকে সে শিক্ষাটা লাভ করে। এই কাজ আমি যতদিন বাঁচব আমি চালিয়ে যাব। এই কাজের জন্য আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, যেরকম তোমার মিদনাপুর রামকৃষ্ণ মিশনের যে মঠ বিষ্ণুপুরের যে মহারাজ ইষ্টানন্দ মহারাজ, তিনি আমাকে সম্বোধনা দিয়েছেন, বইটা প্রকাশ করেছেন। এবং আমাদের কালচার গোলপাক রামকৃষ্ণ মিশনের মহারাজ সুপরানন্দ মহারাজ, তিনি নিজে আমাকে, আমি তাকে বলিনি, তিনি নিজে বইটা পড়েছেন, পড়ে বইটা দেখেছেন, দেখে বলেছেন আপনি এত ভালো কাজ করেন, আমি আপনাকে একটা সার্টিফিকেট দেবো, নিজে লিখে সার্টিফিকেটটা দিয়েছেন। এছাড়া বিভিন্ন আর্টিস্ট মহলও আমাকে সম্বোধনা দিয়েছেন, এবং আমাকে একজন শিল্পী, তার নাম হচ্ছে মানিকচন্দ্র ভাস্কর, তিনি একজন জাত শিল্পী, তার বাড়ি মুর্শিদাবাদ হলো, তিনি থাকে আমাদের বেহালাতে থাকে, তিনি আমাকে কলকাতা কর্পোরেশনে, তিনি যেখানে কাজ করতেন বড় দশে, সেখানে তিনি আমাকে সম্বোধনা দিয়েছেন। এবং আমাদের আর্টিস্ট অর্পিতা দাশগুপ্ত, তিনি আমাকে গ্যালারি গোল্ডে এই বইটা তিনি নিয়েছেন, সবাইকে বলেছেন, এবং তিনিও আমাকে সম্বোধনা দিয়েছেন। এরকমভাবে আমি কত জায়গা বলবো, বিভিন্ন জায়গাতে এই বইটা মানুষ কাছে গেছে, পৌঁছে গেছে, এবং সবাই বইটাকে খুবই মানে কী বল প্রশংসা করেছে। এ কারণেই বইটা খুব গিয়ে গিয়ে লেখা তো, এবং তাদের সম্বন্ধে গিয়ে লেখা, এবং সেই লেখাটা এমন হয়েছে তার অভিজ্ঞতাটা উঠে এসছে আমার কলমে। সেই কারণে কি হয়েছে তোমার মানুষের পড়তে আর ভালো লেগেছে, কারণ এটা তো কোনো ইন্টারনেট থেকে নেইনি বা কোনো ছাপা লেখা কি আমি পড়ে সেটাকে নতুন রূপে লিখিনি, জ্যান্ত লেখা বলতে পারো একটা, এটাই নিজস্ব একটা আবিষ্কার, নিজস্ব একটা উৎস। এই কারণেই খুবই উৎস আবিষ্কার, এই কারণে আমার খুবই এটাকে ভালো লেগেছে। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইছি যে পুষ্টি পরিবেশ স্বাস্থ্য, এই বইটা লেখার পেছনে আপনার কী কারণ? অ্যাকচুয়ালি আমি বিভিন্ন পত্রিকাতে ধরো কোন কোন, যেহেতু আমার বিষয়টা জীববিদ্যা, যদি আমি এমএসসি জুলজিতে বোটানিতে নয় এমএসসি জুলজিতে জীবনবিজ্ঞান, তো জীব বলতে তো উদ্ভিদও বোঝায় প্রাণীও বোঝায়, সেটা আমি চেষ্টা করেছি মানুষদের তোমার একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবার। তাতে আমি বিভিন্ন পত্রিকাতে ধরো আমি একটা তোমাকে দেখালে তুমি বুঝতে পারবে লেখাটা কিনা আছে কি না, আমি কিছু কিছু লেখা দেখালে তুমি অতটা বুঝতে পারবে, তোমার ভালো লাগবে আর কি, সেরকম লেখা আমি ধরো বিপন্ন পরিবেশ একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব, এটা আজকাল পত্রিকায় বেরিয়েছে। তারপর ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে কালোজাম খেতে পারেন, তারপরে স্বাস্থ্য রক্ষায় যা তুমি দেখাও, তারপরে ধ্বংসের দিকে যাত্রা, এক ডিগ্রি উষ্ণতা বাড়লে ধানের উৎপাদন কমে যাবে 10%, তারপর প্যারিস জলবায়ু চুক্তি এবং কিছু কথা, এবং রক্তকে দূষণ থেকে রক্ষা করে ঝিঙে। আমি দেবমাল্য এই কয়েকটা স্যাম্পল তোমাকে দেখালাম, এরকম বহু লেখা আমার আছে, মানে কি আর বলবো, যেরকম কয়েক গ্রামে তোমার গাঁদা ফুলের স্বর্গ বলতে পারো, সেখানে প্রত্যেকটি পরিবার, পশ্চিম মিদনাপুর পাঁশকুড়া ব্লকের কয়েক গ্রাম, সেখানে প্রত্যেকটি পরিবার গাঁদা ফুল বিক্রির সাথে, মহিলারা গাঁদা ফুল তুলছে,
ছেলেরা প্যাক করছে, সেটা তোমার বড় 16 চাকার লরিতে করে চলে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, এবং প্লেনে করেও চলে যাচ্ছে বিদেশেও কয়েক গ্রামে। আমরা অনেকেই জানি না এই তথ্যগুলো। তারপর তোমার ধরো আমি আরেকটা জিনিস দেখালে তুমি বুঝতে পারবে, এই যে খাদ্যগুণে ভরপুর ড্রাগন ফলের চাষ দেখেছো, এটা এই কৃষক রত্ন, এই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কৃষক রত্ন উপাধি যে পুরস্কার পেয়েছে, উপাধি নয় এটা পুরস্কার পেয়েছে, এর নাম হচ্ছে শুভেন্দু শেখর দাস, এর বাড়ি হচ্ছে সাইথাতে, পশ্চিম মিদনাপুরে সাইথাতে। ও বিভিন্ন ধরনের চাষ করে, শিক্ষিত কৃষক। এবং এখন কলকাতাতে ছাদের উপরে যে যে তোমার ফুল বা সবজি চাষ হয় এর উপরেও কাজ করছে, ওর সংস্থাটা হারি মিট্টি নামে কাজ করছে। এবং ওর উপরে আমি ওর গ্রামে গিয়ে, যেরকম কয়েক গ্রামে গ্রামে গিয়ে আমি ইন্টারভিউটা নিয়েছি ওদের সম্বন্ধে, এবং ওর বাড়ি সাইথা পশ্চিম মিদনাপুর পাঁশকুড়া ব্লকে, সেখানে গিয়ে ওর সম্বন্ধে আমি ইন্টারভিউ নিয়েছি। যেরকম তুমি আরেকটা দেখো জগপুরে, আমরা জানি মানে এই তথ্যগুলো মানুষকে জানাও দরকার, জগপুরের তোমার এশিয়ার মধ্যে সব থেকে বেশি উৎপন্ন হয় গোলাপের প্রজাতি, সেটা আমাদের জগপুরের পুষ্পাঞ্জলি নার্সারিতে অশোক কুমার মাইতি, তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এবং আমাদের যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, এবং আমাদের যে পার্লামেন্টে যে গোলাপ উদ্যান, সেখানেও গোলাপ সাপ্লাই দেন অশোক কুমার মাইতি। এত প্রজাতির গোলাপ তোমার ওই আমাদের পুষ্পাঞ্জলি নার্সারিতেই কিন্তু চাষ হয়, প্রায় 3000-এর উপরে প্রজাতির চাষ হয়। আমি অশোকবাবু আমার সম্বোধনা সভাতে ছিলেন যখন এই বইটা প্রকাশ হয়, এবং এরা আমাকে, আমি এদের সম্বন্ধে লিখেছি এবং এদের ভালোবাসাও পেয়েছি, এদের পরিচিতিটা আছে অনেকেই চেনেন, কিন্তু আমি তাও চেষ্টা করেছি আমি যাদের চিনি আমি যাদের জানি তাদের জানাতে এদের সম্পর্কে, বুঝতে পেরেছো তো? এটাই অবশ্যই, মানে একজন শিল্পী হয়ে সেই সাথে সাথে শুধু নিজেকে নয়, সেই সাথে সাথে নিজের জ্ঞানকে আরও প্রসারিত করা, এবং সেই সাথে অন্য অন্য আরও শিল্পীদেরকে তাদের মর্যাদাপ্রাপ্ত স্থানে পৌঁছাতে নিজের অবদানটুকু কিন্তু রেখে চলেছেন। ধরো আমি যে স্কুলে পড়াই, অনেক ছাত্র দেখেছি যে লেখাপড়া খুব একটা ভালো নয় কিন্তু ভালো মডেল তৈরি করতে পারে, ভালো ছবি আঁকতে পারে, সে লেখাপড়া আমি যা দিলাম সে পাচ্ছে না, করছে না, কিন্তু সে ভালো মডেল তৈরি করে, ভালো ছবি আঁকে। তুমি হয়তো জানো না এটা, আমি তাদের মা বাবাকেও ডেকেছি, তাদের আমি ছবি আঁকাতে উদ্বুদ্ধ করেছি, এবং আজকে অনেকে প্রতিষ্ঠিত এরকম আর্টিস্ট হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে তারা এগোচ্ছে। মানে একজন শিক্ষক হিসেবে শুধু লেখাপড়ায় যে বড়ো হবে তা নয়, যে লেখাপড়াটা কম জানে, লেখাপড়ার ইন্টারেস্ট নেই, কিন্তু তার এই যে শৈল্পিক বিকাশ এবং ছবি আঁকা বলো, ভালো হাতের ক্রাফটের কাজ বলো, সে গান করতে পারে, ভালো কবিতা বলতে পারে, এই সবটাই কিন্তু শিক্ষক হিসাবে আমাদের দেখা উচিত আমি মনে করেছি। এবং তার তার এই গুণটা তার ছোটো বাচ্চা তো, তার গার্জিয়ানকে ডেকে বলা, এটাকে আরও সমৃদ্ধ করার জন্য কী কী করা যায় এ নিয়ে আলোচনা করাও আমাদের শিক্ষকদের কিন্তু একটা কাজ আমি মনে করি। আরেকটি বিষয় বর্তমানে খুব প্রাসঙ্গিক, যে মানুষ আজকে প্রচার ভিত্তিক হয়ে উঠছে, এই প্রচার ভিত্তিক সমাজেও আমরা শুনেছি যে আপনি নিজেকে প্রচারের আড়ালে রাখেন, কেন? আসল কথা কি জানো দেবমাল্য, তুমি তো ভালো ছেলে কথাটা তুমি বললে, আমি তাই উত্তরটা আমাকে দিতে হবে। এখন কাজকে আমি ভালোবাসি, আমি গ্রামে ঘুরে লিখেছি, তার মধ্যে আমার সংসারের দায়িত্ব পালন করতে হয়, এবং আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, আমার মাও শিক্ষক, এবং আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মা, এখন বাবা মারা গেছেন, এরা আমাকে সর্বতোভাবে মানে উৎসাহিত করে, এদের সহযোগিতা পাই, তা নাহলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। এবং আমি এই জায়গায় এসেছি আমার পরিবারের এদের সাহায্যার্থে। আমার বাবা নিজেকে প্রকাশ করার সেই সুযোগটা পায়নি, কিন্তু ভালো ছবি আঁকতেন, ভালো মডেল তৈরি করতেন, ভালো শিক্ষক ছিলেন। বাবাও কিন্তু আমার মতন নিজেকে, তাও তুমি আমাকে যে প্রকাশ করেনি কারো কাছে, তুমি তো আমার তাও দেখছো কাজ, বাবা এই ইন্টারভিউটাও তো কোথাও দেয়নি,
আমি মনে করি আমি আমার কাজকে ভালোবাসি, আমার কাজকে যারা ভালোবাসে তারাই তারা ভালো হবে, তারা ভালো হলে এটা আমার মনের শান্তি। আমার প্রচার দিয়ে কী হবে, আমার কাজটা সমাজের কতটা মঙ্গলে লাগছে, সমাজের কতটা উন্নত হচ্ছে, গরিব মানুষের কতটা কাজে লাগছে, এটাই আমার দৃষ্টিভঙ্গি আমি মনে করি। আমি কয়েকটা কাজ করলাম, সেটাকে পেপারে পেলাম, কাউকে ধরে পত্রিকায় ওঠালাম, কাউকে ধরে ক্যামেরায় নিয়ে আসলাম, সেটা কিন্তু একজন শিল্পী, একজন মানুষের, একজন শিক্ষকের কাজ নয় সেটা আমি মনে করি। হ্যাঁ, তুমি জানলে তুমি আমার ভিডিওটা করছো, সেটা তুমি প্রচার করছো, আমি সেটাকে বাধা দেবো না, কিন্তু আমি গিয়ে আমার প্রচার করবো তাহলে সেটা কীরকম হয়ে গেলো, খেলো হয়ে গেল না, সেটা কেন করবো? আমি তো কাজটাকে ভালোবাসি বলেই কাজটা করি, আমি তো প্রচারের জন্য করি না, মানুষের জন্য উপকার হয় সেই কারণেই আমি কাজটা করি। অবশ্য একটা ব্যতিক্রমী চিন্তাভাবনা আজকালকার দিনের এই পরিস্থিতিতে দাঁড়িয়েও একাধারে শিক্ষক যেরকম শিক্ষকতার তার যে দায়িত্ব কর্তব্য তিনি কিন্তু সমানভাবে পালন করে চলেছেন, সেই সাথে সাথে শুধু শিক্ষক জীবনের মধ্যেই তিনি আবদ্ধ নন, তিনি শিল্প এবং বিভিন্ন মানুষের কাছে তিনি পৌঁছে যাচ্ছেন, তাদের শিল্পকে তুলে ধরছেন এবং নিজেও অনেক কিছু জানার চেষ্টা করছেন এবং অন্যকেও নিজের জ্ঞানের মধ্যে দিয়ে তাকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। আপনার এই কাজ, আপনার এই ভাবনা চিন্তা, আপনার এই জীবন অনেক বৃহৎ এবং অনেক সুদূরপ্রসারী। অসংখ্য ধন্যবাদ, ডিটিভি ক্লাসের মুখোমুখি আমাদের সাথে ছিলেন শ্রী চন্দন দাস। পরবর্তী ক্ষেত্রে আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো অন্য অন্য আপনার শিল্প সত্তা এবং আরও বিভিন্ন শিক্ষণীয় বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলে নিই, ডিটিভি প্লাস আমাদের দেবমাল্য আছে এবং ওদের এই ডিটিভি প্লাস এই যে উদ্যোগ, ওরা যে বিষয়টাকে রেখেছে ওদের টিভিতে, ওদের চ্যানেলটাতে, ইউটিউব চ্যানেলটাতে, শিক্ষা, এবং এই শিক্ষাটা কী করে ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া যায় একটা সাবজেক্ট ধরে ধরে, এটা একটা পার্ট রেখেছে। আরেকটা পার্ট যে উকিলের বাড়িতে গিয়ে যদি আমি দেখি শুধু উকিলের বই, তাহলে সেটা আমি শিক্ষিত উকিল বলবো না, তার সব দিকেই যেন তার মানে নলেজটা স্প্রেড করে থাকে, সেই কিন্তু একজন প্রকৃত শিক্ষক, শিক্ষিত মানুষ আমি তাকে বলবো, তার সব দিকে জ্ঞান আছে। আমি শুধু জীবনবিজ্ঞান পড়ালাম তা তো নয়, সেদিক থেকে দেবমাল্য যে বিষয়টাকে, শিক্ষাটাকে মূল ও প্রাধান্য দিচ্ছে এবং এই ডিটিভি প্লাস এই চ্যানেলটাতে এই শিক্ষাটাকে ধরে এগিয়ে যাচ্ছে, আমি ওদের আশীর্বাদ করি, ওদের মঙ্গল কামনা করি এবং ওরা যে পরিশ্রমটা করছে এই চ্যানেলটাকে নিয়ে, আপনারা যারা দেখবেন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং ওদের আগামী দিনে চলার পথ যে উদ্দেশ্য আছে সেটাকে সমাজে ছড়িয়ে দেওয়া, সমাজের ছাত্রছাত্রীর কাছে ছড়িয়ে দেওয়া এবং ওদের এই যে কাজটাকে সাফল্যমণ্ডিত করা আমাদের সকলের কর্তব্য বলে আমি মনে করি। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন শ্রী চন্দন দাস, ডিটিভি প্লাসের মুখোমুখি সাক্ষাৎকার এবং আরও অন্য অন্য বিষয়ের জন্য নজর রাখুন ডিটিভি প্লাসে। ধন্যবাদ।